আমরা কোথাও যাব না, আমরা এই দেশে আছি, এই দেশে থাকব। রিজভী সাহেবরা সিদ্ধান্ত নিতে পারেন পাকিস্তানে যাবেন কি না এখানে থাকবেন, কারণ ওনাদের মহাসচিব বলেছেন যে পাকিস্তানই ভালো ছিল। বাংলাদেশ G20 সদস্য নয়, সদস্য না হওয়া সত্ত্বেও ভারত বর্তমান প্রেসিডেন্ট হিসাবে G20 সভাপতি হিসাবে ভারত উপমহাদেশ থেকে শুধুমাত্র বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত সফল ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেটির বিস্তারিত তারা ফিরে আসলে আপনারা জানতে পারবেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কুশল বিনিময় হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই সেলফি তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সাথে এবং সেখানে কুশল বিনিময় সহ ছোটোখাটো আলোচনাও হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, অন্যান্য রাষ্ট্রনায়কদের সাথেও তার সাক্ষাৎ হয়েছে এবং সাইডলাইনে আলোচনাও হয়েছে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এই সফর অত্যন্ত সফল সফর হয়েছে এবং আজকে সন্ধেবেলায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশে আসছেন। আপনারা জানেন যে কদিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ঘুরে গেছেন, এতেই প্রমাণিত হয় আমাদের সরকারের সাথে, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশ্ব নেতাদের যে সুসম্পর্ক, সরকারের সাথে যে সুসম্পর্ক, সেটি এগুলোতেই প্রমাণিত হয়। এছাড়াও কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপ হয়েছে দুদিন ধরে। এই ঘটনা প্রবাহ যারা অনুধাবন করতে পারেন তারা সঠিকভাবে অনুধাবন করতে পারেন যে বর্তমান সরকারের সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বিশ্ব সম্প্রদায়ের কী সম্পর্ক বা কী সুসম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে নিরাপত্তা সংলাপ হয়েছে তার মাধ্যমে এটি প্রমাণিত হয়, এটি স্পষ্ট হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে, সহযোগিতার সম্পর্ক রয়েছে, সেটি আরও ঘনিষ্ঠ করার জন্য দুই দেশ কাজ করছে। যে আন্দোলনটা চলছে, হ্যাঁ, সেই আন্দোলন ব্যর্থ হতে পারে না এবং আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছে যে আপনারা কোথায় যাবেন, ভারতে যাবেন নাকি অন্য কোথাও যাবেন, সেটা আপনারাই ঠিক করবেন। এই বিষয়ে আসলে দেখুন, আমরা কোথাও যাব না, আমরা এই দেশে আছি, এই দেশে থাকব। রিজভী সাহেবরা সিদ্ধান্ত নিতে পারেন পাকিস্তানে যাবেন কি না এখানে থাকবেন, কারণ ওনাদের মহাসচিব বলেছেন যে পাকিস্তানই ভালো ছিল। তো পাকিস্তানে যদি ভালো ছিল তারা মনে করেন, তাহলে প্রয়োজনে তারা পাকিস্তান চলে যেতে পারেন বা অন্য কোথাও যেতে পারে। কিছুদিন আগে দেখলাম যে একজন আইন কর্মকর্তা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, যিনি আমেরিকান দূতাবাসে আশ্রয় নিয়েছে, মানে এটা তার কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, কারণ আমাদের দেশে কি এতটা নিরাপত্তার অভাব তৈরি হলো কিনা যে তার নিজের বাসা ছেড়ে দূতাবাসে আশ্রয় নিতে পারে। মার্কিন দূতাবাসে তিনি আশ্রয় পাননি, তিনি গিয়েছিলেন, গিয়ে অপেক্ষা করে গেট থেকে চলে এসছেন, তিনি আশ্রয় পাননি। আমার মনে হচ্ছে এটি একটি নাটক, সম্ভবত তিনি সপরিবারে মার্কিন ভিসা চাচ্ছেন, সেজন্য এটা নাটক বলে অনেকে বলেছেন। আমি বলছি না, অনেকেই বলছেন যে তিনি হয়তো সপরিবারে মার্কিন ভিসা চাচ্ছেন এবং সেই কারণে তিনি এই নাটকটি সাজিয়েছেন এবং আলোচনায় থাকার জন্য একটি নাটক সাজিয়েছেন, এটি অনেকে বলছেন। ধন্যবাদ। দেখুন, এতেই তো প্রমাণিত হয় যে বিভিন্ন মতাদর্শের মানুষ সরকারি কাজকর্মের সাথে যুক্ত আছে, এটাতে তো এটি স্পষ্ট হয় যে আমরা শুধুমাত্র বেছে বেছে বিএনপি যে বলে যে দলীয় কর্মীদের বা দলীয় ক্যাডারদের আমরা বিভিন্ন জায়গায় পদে বসিয়েছি, সেটা যে সঠিক নয় সেটি এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়।